মোটামুটি এগুলোর বয়স বেশি দিন না এই বড়োটা যেটা রয়েছে এটা দেখুন এখান থেকে লাল কত সুন্দর কালার দেখুন কামড়া তো এক্ষুনি ছেড়ে দিলে একটুখানি হাত করে তো দেখেই বুঝতে পারছেন পাখি দেখুন এই দেখুন কোনো ইয়ে নেই পাখির জানা একদম দেখে নিয়েছে হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রনিয়া বিহারি আজকে চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে আপনাদের অনেকজনের ডিমান্ড ছিল তো আমার বাড়ির পাখি দেখা নিয়ে তো আমার বাড়িটার সেট আপটা এখন একটু উলোট আছে অনেকজন কমেন্ট করছে যে দাদা আপনার বাড়ির সেট আপ দেখান বাড়ির সেট আপ দেখান তো বাড়ির সেট আপে সেরকম কিছু নেই লাভবাটে মোটামুটি এখন কিছু রয়েছে বাকি সব কেজ ফাঁকা যে এখন প্রথম ভিডিও যেটা দেখেছিলেন যদি না দেখে থাকেন আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দিয়ে রাখবো ওখান থেকে একবার দেখে নেবেন তো এখন একটু পাখি কমিয়ে দিয়েছি একটু পড়াশোনার চাপের জন্য আর ঠিকঠাকভাবে সময়ও দিতে পারছেন তো কিছু পাখি রয়েছে লাভবার তো আপনারা জানেন আমার কাছে কলোনি হিসাবে করে রেখেছি লাভবার গুলো তো মোটামুটি কলোনিতে কিছু প্রোগ্রেস হয়েছে মোটামুটি ডিম দিয়েছে কিছু পাখি কিছুতে বাচ্চা ফুটেছে আর এমনি যেমন ককটেল ফকটেল আছে সেগুলো তো আপনারা দেখেইছেন সেগুলোর কী আপডেট রয়েছে সেগুলো আপনাদের দেখিয়ে দেবো তো চলুন আপনাদের ডিমান্ডেবল ভিডিও হতে চলেছে মোটামুটি প্রোগ্রেস রয়েছে তো চলুন ভিডিওটা একদা থেকে শুরু করা যাক হাই ফ্রেন্ডস রনি অ্যাভিয়ারির তরফ থেকে ভলিকার ডট কমে আপনাদেরকে স্বাগতম তো আজকের এই ভিডিওর মধ্যে আপনারা দেখতে পাচ্ছেন পাখির জন্য প্রয়োজনীয় সব ধরনের প্রোডাক্ট কিন্তু আপনারা বাড়িতে বসে কিনতে পারবেন প্রোডাক্ট আসার পর আপনারা পেমেন্ট করতে পারবেন যে ওয়েবসাইটের কথা বলছি ভলিকার্ট ডট কম এখানে পাখির জন্য ব্রিডিং বক্স মেডিসিন অ্যাক্সেসারিজ সিড মিক্স কেজ আরও যা যা প্রয়োজন সব কিছু রিজনেবল দামে পেয়ে যাবেন এখনই গুগলে সার্চ করুন ভিওএলআই কে এ আর টি ডট সিও এম ভলিকার্ট ডট ফার্মের ভেতরে দেখতে পাচ্ছেন তো পেছনে আমার লাভবারের কলোনিটা রয়েছে তো ক্যামেরাটা একটু সামনে নিয়ে এসে দেখিয়ে দেয় কোয়ালিটিটা আমার উপর থেকে একটু ভালো করে আচ্ছা এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি কি কি রয়েছে এখানে মোটামুটি নন রিং রিং সবই রয়েছে কলোনিতে তো আরো ছিল অনেক লাভ মানে লাভবাট আমি ছেড়ে দিয়েছি কিছু লাভবাট মানে একটু মারাও গেছে অনেক লাভবাট আমার কাছে ছিল এরা মরে গেছে তো মোটামুটি বক্স মানে হারিয়ে দিয়েছি দেখতে পাচ্ছেন

আর ওদিকে একটা চারটে পাঁচটা এই ছটা আর এই ওপরে একটা হাড়ি লাগানো আছে তো মোটামুটি এই একটা হাড়ি লাগানো আছে মোটামুটি ছ সাতটার মতো হাড়ি লাগানো আছে এখানে খুব রয়েছে তো প্রথম হাড়ি আপনাদের এই যে দেখতে পাচ্ছেন তো দিনে বসে আছে প্রথম হাড়িটা আপনাদের দেখিয়ে দিচ্ছি হাঁড়িটা ভালো করে দেখাচ্ছি এই যে দেখতে পাচ্ছেন তো এখানে একটা সিনেমনের সঙ্গে পেয়ার রয়েছে এটা সিনেমনের সঙ্গে এমনি নর্মাল ব্লু রোজিটা দেখতে পাচ্ছেন নর্মাল ব্লু রোজিটার পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন টোটাল এটা ডিম দিয়েছে মোটামুটি পাঁচটা ডিম রয়েছে ডিমগুলো দেখে মনে হচ্ছে ফাটাইল রয়েছে চারটে ডিম একটা ডিম হয়তো ফুটবে না মোটামুটি ফাটাইল রয়েছে বেশি ডিস্টার্ব করব না এই ডিম দিয়েছে মোটামুটি আর কিছু দিনের মধ্যেই হ্যাচিং হয়ে যাবে হ্যাচিং হয়ে যাবে তো মোটামুটি এখানে সাউন্ডটা কিরকম আসছে ভিডিও কোয়ালিটির মধ্যে জানাবেন তো লাভবার গুলো চেঁচাচ্ছে তার মধ্যেও মাইকটা তাহলে আমি একটা নতুন মাইক নিয়েছি সেই সাউন্ডটা আপনারা তাহলে বুঝতে পারবেন কিরকম কি আসছে তো লাভবার রয়েছে আচ্ছা এখানে আরেকটা একটা হাঁড়ি রয়েছে তো এখানে ডিমগুলো খারাপ হয়ে গেছে আমি দেখেছি তো এই যে দেখতে পাচ্ছেন এখানে ডিমগুলো খারাপ হয়ে গেছে এটা ফেলা হয়নি তো এই ডিমগুলো ফেলে দেবো মোটামুটি তো এখানে যা ডিম ছিল এগুলো খারাপ হয়ে গেছে এগুলো অনেক দিন ধরেই রয়েছে এই হাঁড়িটাতে ফেলে দেবো আর এর ওপরটা আপনাদের দেখাই এর উপরে রয়েছে কি আচ্ছা আমি হাঁড়িটা নাবি তারপরে আপনাদের কাছে দেখাচ্ছি এই ওপরে হাঁড়িটা নাহলে আপনাদের দেখাতে পারেন ওপরে হাঁড়িটা না আপনাদের দেখাচ্ছি তো দেখতে পাচ্ছেন এখানে একটা ব্লু মার্কসের পেয়ার যেটা রয়েছে একটা চারটে ডিম দিয়েছে তো ডিমে বসে আছে ডিস্টার্ব করবেন এটা সিমেলটা ডিমে বসে আছে মেলটা বাইরে রয়েছে আপনাদের আগেই দেখিয়েছি মেলটা বাইরে রয়েছে এই যে দেখতে পাচ্ছেন খুব ভালো করে দেখিয়ে দিচ্ছি চারটে ডিম রয়েছে মোটামুটি ডিমগুলো দেখে মনে হচ্ছে সবই ফাটাইল রয়েছে ঠিক আছে থার্স ডিস্টার্ব করবো না ভালো করে একবার দেখিয়ে দে হ্যাঁ দেখতে পাচ্ছেন একটা ব্লুমক্সের পেয়ারের ডিম রয়েছে ঠিক আছে এখানে আরও একটা হাড়ি নিয়ে চলে এসেছি যে দেখে নিন একটু ভালো করে ভেতরটা দেখাতো দেখতে পাচ্ছেন একটা রোজির পেয়ার রয়েছে তো চারটে ডিম দিয়েছে তিনটে ফাটাইল আছে একটা খারাপ হয়ে গেছে দেখেই বোঝা যাচ্ছে খুব তাড়াতাড়ি এগুলো হ্যাচিংও হয়ে যাবে দেখেই বোঝা যাচ্ছে দেখে নিন একবার সামনে থেকে একবার ভালো করে দেখিয়ে দে এই যে দেখতে পাচ্ছেন তো ভেতরে যে রোজিটা রয়েছে ওটা ফিমেল রয়েছে বাইরে রোজি মেল রয়েছে ওর যে দেখতে পাচ্ছেন তিনটে ডিম মোটামুটি ফার্টাইল আছে একটা খারাপ হয়ে গেছে ঠিক আছে সেটা চার নম্বর হাড়ি আপনাদের দেখালাম চার নম্বর হাড়িতেও প্রোগ্রেস হয়েছে আমি হাঁড়িটা লাগিয়ে দিচ্ছি এই লাগিয়ে আপনাদের দেখাচ্ছি তো এখানে একটা হাঁড়ি রয়েছে দেখাচ্ছি আপনাদের বার করে এই যে বার করছি তো এতে বাচ্চা রয়েছে সম্ভবত সম্ভবত না বাচ্চা রয়েছে বেশ আপনাদের দেখাচ্ছি বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন এখানে দেখাচ্ছি ভিডিওটাতে কতটা কি দেখা যাচ্ছে জানেন এখান দিয়ে দেখা সামনে থেকে একটু এই যে দেখুন এতে মোটামুটি তিনটে মতো বাচ্চা রয়েছে বাচ্চাগুলো আমি একবার বাইরে বার করে দেখাচ্ছি লুটিনোর সঙ্গে রোজির পেয়ার রয়েছে এটা মানে বাচ্চা ওরই হয়েছে আপনাদের দেখাচ্ছি একবার বার করে দাঁড়ান আমি হাতে বার করছি দাঁড়ান আপনাদের এখানে এই যে দেখতে পাচ্ছেন আমি মোটামুটি বাইরে বার করছি তারপরে আমাদের দেখাচ্ছি এটা তিনটে রয়েছে এটা আরও দুটো বাচ্চা রয়েছে আপনাদের দেখাচ্ছি ওর মা ওপরে চলে এসেছে দেখার মাকে মা ওপরে চলে এসেছে বলছে কি করছি তারপর বাচ্চাগুলোকে নিয়ে আপনাদের দেখাচ্ছে নিয়ে ভালো করে এই যে দেখতে পাচ্ছেন তিনটে বাচ্চা দেখাচ্ছি বাচ্চা রয়েছে দেখতেই পাচ্ছেন এরকম ফিট করিছে আপনাদের দেখাচ্ছে দেখুন কত সুন্দর খাইয়েছে দেখে নি তো সকালবেলা সফট ফুড দিয়েছিলাম সফট ফুড ভালো খাইয়েছে তো মোটামুটি এগুলো বয়স বেশি দিন না এই বড়টা যেটা রয়েছে এটা মোটামুটি পনেরো থেকে ষোলো দিন মতো বয়স রয়েছে আর এগুলো মোটামুটি তার এক দু দিন পর থেকে এ হয়েছে তো এগুলো মোটামুটি এই বারো তেরো দিন চোদ্দো দিন ষোলো দিন সব এখানে মোটামুটি বারো থেকে ষোলো দিনের মধ্যে এগুলো বাচ্চাগুলোর বয়স রয়েছে দেখতে পাচ্ছেন এখনই কত সুন্দর পাখির গ্রোথ দেখ গ্রোথ দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি রোজির ওপরে আসবে কালার দেখে নিন তো ব্লাড লাইট লুটিনোট থাকবে তো অবশ্যই দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি আবার সামনে থেকে এই যে দেখে দেখতে পাচ্ছেন চোখ ফুটে গেছে তিনটে বাচ্চারই চোখ ফুটে গেছে মানে মোটামুটি সব দশ থেকে বারো দিন আপ বয়স আছে সব কটারই দেখতে পাচ্ছেন আমি দিচ্ছি পুরো পুরোপুরি চোখ ফুটে গেছে এই যে দেখতে পাচ্ছেন পাখিগুলো দেখে নিন কত সুন্দর হেলদি দেখুন আমার হাতে এই যে এক হাতে রেখেছি একটা সাইজটা দেখে বুঝতে পারছেন কতটা তো মোটামুটি এগুলো যারা টেম্পারপাসে নিতে চাইছেন তো আমার সঙ্গে কন্ট্যাক্ট করতে পারবেন তো এগুলো টেম্পারপাসে যদি কেউ নিতে চান আমি পারপাসের জন্য দিয়ে দেবো মোটামুটি এই যে দেখতে পাচ্ছেন প্রাইসটা আমি বললাম না যদি কেউ নিতে চান এগুলো পারপাসের জন্য আমি দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন টেম্পারপাসের জন্য দিয়ে দেবো এই যে দেখতে পাচ্ছেন পাখি হেলদি দেখুন কত সুন্দর দেখতে পাচ্ছেন তিনটে বাচ্চাই খুব হেলদি রয়েছে এই যে দেখতে পাচ্ছেন পুরো ফুললি অ্যাক্টিভ এই যে দেখেনি দেখতে পাচ্ছেন হ্যাঁ দেখে দিলাম বলে এগুলো ভেতরে এবার রেখে দিই নাহলে মা দেখতে পাচ্ছেন পুরো একদম এতে বসে আছে এগুলো ভেতরে রেখে দিই তারপর আরো দুটো ভাঁড় রয়েছে সেগুলো আপনাদের দেখাচ্ছি এটা ফোকাস করে ঢুকে যাবে ঠিক আছে এই যে দেখুন পাখিটা পুরো একদম ভেতরে এক্ষুনি চলে আসবে এই যে দেখতে পাচ্ছেন তো খানিটা শুধু লাগানোর অপেক্ষাই দেখুন লাগাতে না লাগাতেই চলে এসেছে দেখার জন্য বাচ্চাগুলো ঠিকঠাকভাবে আছে না কি করলাম আমি ওই জন্য তো এই হাঁড়িটায় চারটে ডিম দিয়েছিল পাখিটা তো চারটে ডিমে চারটেই বাচ্চা ফুটেছিল তো চারটে বাচ্চা ফোটার পরে মোটামুটি একটু বুঝতে পারছেন যে একটু কয়েকদিন আগে পরে হয়ে গেছে বলে যেটা সব থেকে বাচ্চা ছিল সেটা এক্সপায়ার করে গেছে আর তিনটেই তিনটে রয়েছে তো এখানে আরো একটা হাঁড়ি রয়েছে কিন্তু এই হাঁড়িটার কি হয়ে আছে আমি বলতে পারছি না কারণ এটা একটা লুটিনো অফলাইনের ফিমেল ছিল আর এমনি নর্মাল রোজির সঙ্গে পেঁয়াজ ছিল তো ফিমেলটা গত রাতে এক্সপায়ার করে গেছে কিন্তু ডিম দিচ্ছিল ফিমেলটা এক্সপায়ার করে গেছে তিনটে ডিম রয়েছে আমাদের দেখাচ্ছে একটু নিচে নামিয়ে তো এই যে দেখতে পাচ্ছেন একটু নিচে নামাই তিনটে ডিম রয়েছে দেখতে পাচ্ছেন তো এর যে মেলটা রয়েছে মেলটা এগে বসছে মোটামুটি তা দিচ্ছে কি হবে কি বলতে পারছি না মোটামুটি তিনটে ডিম রয়েছে সেই পাখিটা যেটা মারা গেছে ফিমেলটা ওটার পেটেও ডিম ছিল তো মারা গেছে ওটা ফিমেলটা কালকে রাত্রিরেই তো আমি কি করব এখন বুঝতে পারছি তবে এই ডিমগুলো এতেই দিয়ে রেখেছি যেহেতু এর মেলটা বসছে আর ওখানে একবার ভালো করে দেখিয়ে দিতে বলবো ওখানে তিনটে বাচ্চা রয়েছে আমি একবার বাচ্চাগুলো আপনাদের ধরে দেখাচ্ছি এর আগের ক্লাসে তো এই যে দেখতে পাচ্ছেন মোটামুটি আগের ক্লাসে ধরেছি বলে চেঁচাচ্ছে তো এটা আগের ক্লাসে দেখেই বুঝতে পারছেন বাচ্চাটা দেখেনি তো এটা ওই যে আপনাদের দেখালাম লুটিনের সঙ্গে রোজির পেয়ার ওইটার বাচ্চা দেখতে পাচ্ছেন পাখির কালার দেখুন তো নিচের ফেদারগুলো দেখুন কত সুন্দর হচ্ছে এটা মোটামুটি বয়স ওই তিন মাসের কাছে তিন মাস নয় দেড় মাস মতো পুজোর কামড়াচ্ছে মনে করছে দেড় মাসের কাছে কাছে কালার চলে দেখুন নিচে এখানটা গলাটা দেখুন খুব লাল কালার রয়েছে এই যে লাল একদম এই যে পাখির গ্রোথ দেখুন এক হাতে এত সুন্দর পাখির কোয়ালিটি ধরেছি বলে কামড়াচ্ছে যে দেখতে পাচ্ছেন এই যে খুব খুব সুন্দর রয়েছে দেখতে পাচ্ছেন এই দেখুন কামড়ানোর জন্য করছে দেখেছেন এটা প্রথমে ছেড়ে দিয়ে আরো দুটো রয়েছে সেই দিকে আপনাকে আপনাদের দেখাচ্ছি তো প্রথমে এই হেডটা দেখুন এই হেডটা দেখুন এখান থেকে লাল কত সুন্দর কালার দেখুন হেডটা এই দেখুন কামড়াবে এক্ষুনি সেরে দিলে একটু জানি হাত করে তো দেখেই বুঝতে পারছেন পাখি দেখুন এই দেখুন কোনো এ নেই পাখির ডানা একদম দেখে নিজে এ দেখুন পাখির ডানার নিচে কালার দেখুন নর্মালি রোজির এরকম কালার আসে না তো দেখতে পাচ্ছেন এটা সেরকমভাবে এসেছে আমিও জানি না যেহেতু লুটিনের সঙ্গে পেয়ার ছিল সেই জন্য এসেছে নাকি আমি সেটাও বলতে পারছি না ভালো করে এবার ধরে নিই পাখি দেখতে পাচ্ছেন এক হাতে ধরতে পারছি না দেখতে পাচ্ছেন দেখুন লেজটা দেখুন পাখি এ দেখুন লেজটা আপনাদের দেখাই এ দেখুন পাখির লেজটা দেখুন কত সুন্দর লেজ দেখতে পাচ্ছেন লেজটাও দেখিয়ে দিলাম এই যে কালার দেখুন এই যে গলার কাছটা কালার দেখুন এই কামড়ার বলে একটু ভর্তি এইভাবে এ দেখুন গলার কাছে কালার দেখুন দেখতে পাচ্ছেন কত সুন্দর কালার রয়েছে দুটো দেখিয়ে দিলাম আরও একটা রয়েছে সেটা আপনাদের ধরে দেখাচ্ছি আর একটা ধরে নিয়ে চলে এসেছি এইটা ওই যেগুলো দেখালাম সেই দুটোর থেকে এটা সব থেকে বড় এটা মোটামুটি ওই তিনটের মধ্যে সবথেকে বড় তো মোটামুটি এর এজ আমি তিন মাস বলছিলাম তিন মাস নয় আড়াই মাসের কাছাকাছি এজ হবে দেখতে পাচ্ছেন পাখির গ্রোথ দেখে নিন এখনই কালার দেখুন এটার ওই মাথার কাছটা লাল লাল এসে আবার একটু কিছু দিনের পরে তো দেখতে পাচ্ছেন এ দেখুন এ দেখুন উইংস দেখিয়ে দিচ্ছি পাখির সাইজ দেখুন এক হাতের মধ্যে পাখি দেখুন তো ভালো সাইজ রয়েছে এখনই পাখির গ্রোথ দেখতে পাচ্ছেন একদম ফুললি। মানে পাখিটা নিজে থেকে খেতে পারে সবকিছু একদম সেলফি গেছে আর এটা এটা কোনো হ্যান্ড বাচ্চা বাচ্চা না মোটামুটি ওর করিয়ে করেছে মানে ওয়াইল্ড যাকে বলে থাকি তো দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি দেখুন ফুল্লি অ্যাক্টিভ রয়েছে পাখি চোখ দেখুন চোখ দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি পাখি দেখুন খুব সুন্দর পাখি রয়েছে এই তিনটে বাচ্চা রয়েছে তো এই তিনটে বাচ্চাও আমি সেল করে দেবো যারা নিতে চাইছেন তো যারা নিতে চাইছেন এই তিনটে বাচ্চা তো এই তিনটে বাচ্চা আমি ছেড়ে দেবো যারা নিতে চাইছেন নিতে পারবেন আর যেগুলো এই বাচ্চা বেরোচ্ছে যদি কেউ টেমের জন্য নিতে চান ওগুলোও পেয়ে যাবেন কিছুদিন পরে নিতে চাইছে কিছুদিন পরে নেবেন যদি এখন নিতে চান এখন পেয়ে যাবেন যদি আপনারা চান পেয়ে যাবেন তো এই বাচ্চাটাকে ছেড়ে দিই এক্ষুনি না যাবে দেখতে পাচ্ছি মোটামুটি এই কলোনিটা রয়েছে তো কলোনির সাইজটা আপনাদের বলে দিই কলোনির সাইজটা চার বাই চার বাই চার সাইজ রয়েছে মানে চার ফুট হাইট রয়েছে চার ফুট লং রয়েছে আর চার ফুট আরে রয়েছে না আরে চার ফুট না আরে আপনারা পেয়ে যাবেন ওই সাড়ে পাঁচ ফুটের মতো কাছাকাছি হাই এ রয়েছে তো আমি এত বড়োটাতে মোটামুটি ওই সাত আটটার মতো রেখেছি আমার একটু প্রবলেম ছিল বলে তাই জন্য আমি ওইগুলো একসাথে রেখে দিয়েছি তো এগুলো মোটামুটি যেগুলো প্রোগ্রেস রয়েছে আমাদের দেখালাম তো চলুন কিছু ককটেল রয়েছে সেগুলোকে আপনাদের দেখিয়ে দিচ্ছি মোটামুটি ককটেল দেখানোর আগে বলে দিই এখানে আমরা প্রথমে যারা দেখেছিলাম এখানে আমার ক পাখিগুলো ছিল এই যে দেখতে পাচ্ছেন এখানে আগে আমরা যেমন বোজি পাখি ছিল পাখির প্রচুর হাঁড়ি রয়েছে তো এই কেজটা এখন পুরোটাই ফাঁকা কিছুদিন পরে এই কেজটা একটু ঠিকঠাক করে এই কেজেও পাখি করবো মোটামুটি এই কেজটা এখন ফাঁকা রয়েছে তো চলুন কী কী ককটেল রয়েছে সেগুলো তো আপনারা জানিনি তাও একবার দেখি রে এখন কি এ রয়েছে এখন মোটামুটি রেস্টে রেখেছি ককটেলগুলোকে আর ককটেলগুলো রেখেছি আপনার দেখাচ্ছি ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে যারা নতুন অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন বাটনটিকে অল করে দেবেন যাতে করে আমি নতুন ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশনটা আপনারা পেয়ে যান তো ভিডিওটা অনেকটা লং হয়ে যাচ্ছে জানি তার একবার ককটেলগুলো আপনারা দেখিয়ে দিচ্ছি এগুলো মোটামুটি এখন রেস্টে রাখা আছে যে দেখতে পাচ্ছেন প্রথমে একটা ফোনের পেয়ার রয়েছে এটা ফুল অ্যাডাল্ট আমার ঘরের পাখি তো এখন রেস্টে রেখেছি যেহেতু শীতকালে পাখি ব্রিড করে না জানেন ককটেল তো আমি এখন রেস্টেই রেখেছি হাড়িও খুলে নিয়েছি এই যেখানে এক পেয়ার রয়েছে দেখতে পাচ্ছেন এটা এই যে সামনে একটা ফিমেল রয়েছে ওদিকে যেটা রয়েছে ওটা মেল রয়েছে রেস্টে রাখা আছে এই যে দেখতে পাচ্ছেন ঠিক আছে এটা থাক আরও যেগুলো রয়েছে সেগুলো আমরা দেখিয়ে দিচ্ছি তো পাখিগুলো ছটফট করছে এখানে দেখতে পাচ্ছেন এখানে আমার একটা পালের পেয়ার রয়েছে মোটামুটি এই যে সামনে যেটা রয়েছে এটা দেখতে পাচ্ছেন পাল যেটা রয়েছে এই পালের সঙ্গে পাইডের বলতে গেলে পেয়ার রয়েছে পাল যেটা রয়েছে পালটা ফিমেল রয়েছে যে ওইদিকে যেটা রয়েছে আর এখানে এই সামনে একটা মেল রয়েছে এদিক ওদিক করছে ভয় পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন আমি দেখিয়ে দিচ্ছি এই যে দেখে দিচ্ছি ভালো করে এবার দেখে নিন তো পাখিটার সাইজ দেখুন কত সুন্দর কতটা কি বুঝতে পারছেন জানি না খুব সুন্দর সাইজ রয়েছে পাখিটা আমি আর দেখালাম না ডিস্টার্ব হয়ে যাবে পাখিগুলো দেখতে পাচ্ছেন ভয় পেয়ে যাচ্ছে এই যে দেখতে পাচ্ছেন এখানে এক পেয়ার রয়েছে আর এর পাশে এক পেয়ার ব্ল্যাক রয়েছে ব্ল্যাকটা আপনাদের ভালো করে দেখাচ্ছি তার আগে যে দেখে নিন এটা একবার ভালো করে দেখে নিন এই যে দেখতে পাচ্ছেন হ্যাঁ এখানে একটা ব্ল্যাকের পেয়ার রয়েছে এই যে দেখতে পাচ্ছেন তো এখানে যে মেলটা রয়েছে মেলটা খুব সুন্দর সিটি দেয় আর মিঠু মিঠু করে ডাকে কোনো সময় অন্য সময় যদি এ থাকে তখন আমরা দেখাবো তো আমি একবার ডেকে দেখছি যদি ডাকে তো আপনারা বুঝতে পারবেন মিঠু মিঠু তো পাখিগুলো মোটামুটি ভয় পেয়ে আছে থাক বেশি ডিস্টার্ব করব না এইভাবে তো আমি কখনো পাখিগুলো ভিডিও করিনি তো ভয় পেয়ে আছে যে দেখতে পাচ্ছেন তো ওপরে যে ব্ল্যাকটা রয়েছে উড়ে এদিকে চলে গেছে এটা মেল রয়েছে আর আরেকটা এদিকে যেটা ওটা ফিমেল রয়েছে এই যে আপনারা দেখি এখানে এক পেয়ার প্যাচ রয়েছে আপনারা জানেনই যে দেখতে পাচ্ছেন কদিন আগেই আমি এনেছি কমিউনিটি পোস্টেও পোস্ট করেছিলাম এই যে দেখতে পাচ্ছেন এটা মোটামুটি এনে এখানটাই রেখেছি এখন রেস্টেই রয়েছে প্যাচলেস বলতে গেলে রেডাই রয়েছে পুরো অ্যালবিনে রয়েছে এই যে দেখিয়ে দিচ্ছে এই যে দেখতে পাচ্ছেন ভয় পেয়ে যাচ্ছে ভিডিও করছি বলে এই যে দেখতে পাচ্ছি এই যে থাক বেশি ডিস্টার্ব করবে না অনেকক্ষণ এই পাখির ওইদিকে ভিডিও করছিলাম বলে কে কী ভয় পেয়ে গেছে এই যে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিচ্ছে আমি ভালো করে একবার তাও এই যে দেখিয়ে দিলাম সেই দেখতে পাচ্ছেন ভয় পেয়ে আছে এই যে দেখতে পাচ্ছেন দেখিয়ে দিলাম মোটামুটি যা যা বাড়িতে যা ছিল সব কিছু দেখিয়ে দিলাম মোটামুটি তো মোটামুটি বাড়িতে যা ছিল সবকিছু দেখিয়ে দিলাম দেখলেন পাখি অনেকগুলো ভয় পেয়ে গেছে তো লাভ্বাটাকে ধরেছিলাম লাভ্বাটা হাতে কামড়ে ছিল সেটা খুব জোরে লেগেছে প্রায় আর মোটামুটি বাড়িতে যা যা ছিল সব কিছু আপনাদের দেখিয়ে দিলাম তো আরও জাভাফিন সব কিছুই ছিল সেগুলো আর দেখালাম না বাকিগুলো প্রচুর ভয় পেয়ে আছে তো চেষ্টা করলাম যতটা ভালোভাবে দেখানোর তো মোটামুটি আপনাদের অনেকজনের ডিমান্ড ছিল তো বুঝতেই পারছেন ফার্মটা একটু অগসালো হয়ে আছে একটু কাজ হচ্ছে বাড়িতেও সেই জন্য একটু প্রবলেমে রয়েছি তো ফার্মটা ঠিক হলে আপনাদের ভালোভাবে আরও ভিডিও দেখাবো তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আর চ্যানেলে নতুন হলে প্লিজ চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাঁচ টাকা বেল নোটিফিকেশন আপনার দিকে অল করে দেবেন যাতে করে কোনো নতুন ভিডিও ছাড়লে সেই নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায় আর যারা পাখিগুলো নিতে চাইছেন তারা কীভাবে কন্ট্যাক্ট করবেন আমি কন্ট্যাক্ট নাম্বার দিয়ে দিচ্ছি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করতে পারেন আর আমি একটা হোয়াটসঅ্যাপে গ্রুপও রয়েছে রনি ভিআডি নামে গ্রুপ রয়েছে ওই গ্রুপে চাইলে আপনারা জয়েন হতে পারবেন ওখানে আপনাদের পাখি নিয়ে যা প্রবলেম রয়েছে পাখি নিয়ে কোনো সমস্যা থাকলে সেগুলো আপনারা যদি ওই গ্রুপে জানান গ্রুপে অনেকে রয়েছে আমি ছাড়া সবাই আপনাদের মোটামুটি পাখি কী সমস্যা হচ্ছে এইসব নিয়ে জানিয়ে দেবে কী মেডিসিন দিতে হবে সব কিছু জানিয়ে দেবে তো আমি ভিডিও মানে গ্রুপের লিঙ্কটা ডিসক্রিপশান বক্সে দিয়ে রাখবো ওখান থেকে একবার আপনারা চেক আউট করে নেবেন আর আমি আমার হোয়াটসঅ্যাপ নাম্বারটা বলে দিচ্ছি আপনাদের এইট জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সেভেন ফোর ওয়ান আমি আরও একবার বলে দিচ্ছি এইট জিরো ওয়ান সেভেন থ্রি নাইন এইট সেভেন ফোর ওয়ান অযোধ্যা কেউ মেসেজ করবেন না তো এটা শুধু হোয়াটসঅ্যাপ নাম্বার প্লিজ শুধু হোয়াটসঅ্যাপেই মেসেজ করবেন আর পাখি যদি নিতে চান অবশ্যই দেখতে পেলেন এখন মোটামুটি এই তিন চারটেই রয়েছে তো নতুন করে কিছু বলার নেই যদি অনেকে চায় তাদের জন্য রেখে দিচ্ছি যদি কেউ নিতে চান পেয়ে যাবেন আর অবশ্যই ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না প্লিজ ভিডিওটি লাইক দেবেন দেখা হচ্ছে একটি নতুন ভিডিও নিয়ে ততক্ষণ হল বাই বাই থ্যাংক ইউ ফর ওয়াচিং